أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يطيع الله والرسول فأولئك مع الذين أنعم والشهداء والشهداء والصالحين وحسن أولئك رفيقا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা। হে রসুল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। মশরিকে হুব্বে মুহাম্মদ
مطلعِ دیوان ما مطلعِ خورشید سقاس سینے سوسن ما بلغ العلا کشف التجا بجماله حسنت جميع خصاله سلوا খুলনা অঞ্চলের যশোর জেলার সদর উপজেলা রহমতপুর আফতাবিয়া বহুমুখী মাদ্রাসা মাহফিল ইনতিজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহতি আয়োজনের তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহতি প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুফতি আলাউদ্দিন সাহেব আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান অনারেবল চিফ গেস্ট যশোরের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন যশোর তিন নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদ পূর্বে কথা বলেছেন মহতেরাম মাওলানা রবিউল ইসলাম উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম ফদলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ গোয়েন্দা সংস্থার সদস্য বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি সুন্দর বাগান কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরশরদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আওয়াজ খুব দুর্বল মনে হচ্ছে আমি কেমন আছি আপনি ভালো আমি কি খারাপ থাকবো নাকি আল্লাহ আমাকে ভালো রেখেছেন সবাই ভালো আছেন তো এই গোটা পৃথিবীর এই সংকটকালে যে সময় ইউরোপ আমেরিকা স্থবির হয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে আমরা যে ভালো আছি আমরা যে সুস্থ আছি এর চাইতে বড় পাওনা আর কি থাকে আল্লাহর পক্ষ থেকে বলি আলহামদুলিল্লাহ আমাকে সুস্থ রেখেছেন কে আমার প্রাণটা কার হাতে চিৎকার মেরে বলি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম সম্মানিত হাজিরিন আমি মঞ্চে বসেছি এখন থেকে আরো এক ঘন্টা আগে এসেছি আজকে সমস্ত মেহমান মানে পোস্টারে যত মেহমান থাকা দরকার ম্যাক্সিমাম আজকে মাহফিলে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মাহফিলগুলোতে পোস্টারের নাম সর্বস্ব নামটা পাই কিন্তু মেহমানকে পাই না কিন্তু আজকে আপনাদের আপনাদের গর্ব
এই এলাকার সংসদ সদস্য তিনি, শুধু পোস্টারে না, তিনি হালে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু বিলম্ব হলো, শেষ হতে একটু বিলম্ব যদি হয় কষ্ট হবে, কোনো সমস্যা আছে? কিন্তু মাঝে যে আসর নামাজ সালাতুল আসরটা আছে, তো আমরা আসর সালাত এটা আমরা একটু বিলম্বে পড়তে চাচ্ছি, দয়া করে এটা নিয়ে আবার কেউ ফতুয়া দিবেন না। মানে দেখবেন যে লোকটা ফতুয়া দিবে সে আবার নামাজ পড়ে না, কি কথা কি বোঝা গেল? তো দয়া করে কেউ এটা নিয়ে আবার বিভ্রান্ত করবেন না, বৃহত্তর দিক তাকিয়ে, যেহেতু মেহমান সবাই এসেছেন সবারই কথা বলার জরুরত আছে, সবাইকে সম্মান দিতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। এই জন্য মূল সময়টা একটু ক্ষেপণ হলো, আমরা আসরের নামাজ আসর সালাত একটু বিলম্বে পড়ব, শেষেও না আগেও না, মাঝামাঝি সময়ে। আমরা উন্মত মাঝামাঝি, আমরা টাইমটা সিলেকশন করলাম মাঝামাঝি, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব বেশি সময় আজকে নিতে পারবো না, তবে বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার ভাষণ ছিল শ্রেষ্ঠ ভাষণ হলো বিদায় হজের ভাষণ, যে ভাষণকে জাতিসংঘে কোট করা হয়েছে, যে ভাষণ আজ পর্যন্ত না কেয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে, সেই নাতি দীর্ঘ ভাষণ দিয়েছেন আমার নবী, যে মাত্র 25 মিনিট। কয় মিনিট? কিন্তু আমাদের কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা 3 ঘন্টা, অনেক লাগে, আমলের জন্য বেশি কিছু লাগে না। এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শর্ট কিছু আমল শিখিয়ে দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল তাকে হতাশ করলেন না, বললেন বসো, তুমি কি কি আমল করো বলো। রাসূল কি কঠিন ছিলেন না সহজ ছিলেন? সহজ ছিলেন। তুমি কি কি আমল করো বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালালা ওয়া হারামতুল হারাম ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, আমি যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজাটা রেখে দেই, আর হালালকে হালালের জ্ঞান অর্জন করে, হালাল জেনে যদি হালাল ভিত্তিক জীবন গড়ি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে চলি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী, অনাশে তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। ওয়াজ কয় মিনিটে শেষ হলো? বেশি কিছু লাগে? লাগে না তো। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা তো কবির শুধু কথা নয়, এটা আমার আল্লাহর কথা। লিমা তাকুনুনা মালা তাফআলুন, তুমি যা করো না তা বলতে যাও কেন? আমি সেটাই বলবো যেটা আমার জীবন, আমি বাস্তবায়ন করতে পারবো, ঠিক কি না? এটাই তো। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাব নিয়ে বসেছি তো দরিয়া, সমস্ত জ্ঞান এবং বিজ্ঞানের মূল সোর্স হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশের সূর্য কার? এটা চালাতে কি তেল টেল লাগে না? আমার আপনার লাগে না, কিন্তু আল্লাহকে চালান না? দুনিয়ার একটা চেরাক লাগাতে কত কি লাগে, বিদ্যুৎ সাপ্লাই দিতে কত কি লাগে, এই সূর্য চালাতে কি লাগে না? আমি ওটার তথ্য দিতে যাব না, সময় বহু লেগে যাবে, পৃথিবীর কোনো মানুষ সূর্য চালাতে পারবে না, এই জন্য আল্লাহ নিজেই চালান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো মানুষ অক্সিজেন চালাতে পারবে না, এই জন্য আল্লাহ অক্সিজেন নিজেই মুখে নাকে মুখে দিয়ে দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যেগুলো মানুষ পারবে না, সম্ভব না, যেগুলো এসেনশিয়াল, সব আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। খাবার কোনটা বেশি দরকার, মার্কেটটা না মুখেরটা? মার্কেটটা কি টাকা লাগে না? ফ্রি সার্ভিস, ফ্রি করে দিয়েছেন। কে দিয়েছেন? চাষ কে করে? বিপদে পড়ে গেলেন। ধান ধান কে লাগায়? আমরা? আচ্ছা, ধান আমরা লাগালাম, কিন্তু বড় করেন কে? আসল চাষি কে? আসল চাষি কে? আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন? তুমি তো চাষি না, উত্তম চাষি আমি আল্লাহ তাআলা। আকাশের এক একটা মেঘের গর্জনে লক্ষ লক্ষ ইউরিয়া পটাশিয়াম ম্যাগনেসিয়ামের কাজ করে দেই মাটির ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন কে? বৃষ্টির পানি লবণ না মিঠা? সমুদ্রের পানি কি?
লবণ থেকে পানি উঠান, লবণ পানি না মিঠা পানি। মাঝখানে মাঝখানে ফিল্টারিং কে করেন? ফিল্টার মেশিন দেখা যায়, ফিল্টার দেখা যায়, আল্লাহকে দেখা যায়, বাতাস দেখা যায়, ইথার দেখা যায়, মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায়, তা আল্লাহ আপনি দেখবেন কেমনে? আল্লাহর সৃষ্টি তো আমরা অনেক কিছু দেখতে পাই না, এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস আনবো আমরা। আল্লাহ আছেন না নাই, তবে আমরা আল্লাহকে দেখবো জান্নাতে তৃপ্তি ভরে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওই আকাশের সূর্য কে বানিয়েছেন? রাতের আলোকিত চাঁদ কে বানিয়েছেন? সূর্যের নিজস্ব আলো আছে না নাই? চাঁদের আলো আছে নিজস্ব? নিজস্ব কোন আলো নেই, কোথায় পেয়েছি আমরা বলেন? চাঁদের যে নিজস্ব আলো নাই, এই তথ্য পেয়েছি কোথা থেকে? কে বলছে? কোরআন থেকে, আমরা বিজ্ঞান বই থেকে পাইছি। বিজ্ঞান বইয়ে বলা আছে, এই তো 50-60 বছরের গবেষণা, তারা বলছে চাঁদের নিজস্ব কোন আলো নাই। অতচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কমারান মুনীরা। অতীব মহা পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে গ্রহরাজি সৃষ্টি করেছেন, আকাশে প্রদীপ্ত আলো সূর্য সৃষ্টি করেছেন, আর আলো বিকিরণকারী চাঁদ তিনি বানিয়ে রেখেছেন, অর্থাৎ চাঁদের নিজস্ব কোন আলো নাই, এই তথ্য বিজ্ঞান দিয়েছে না কোরআন দিয়েছে? বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন কত আগে নাজিল হলো? অথচ বিজ্ঞান আজকে বলে আবিষ্কার করেছে, আবিষ্কার বলবো না আমি, বিজ্ঞান তো শুধু চুরি করে নাই, মহা চুরি করেছে, কারণ চুরি করে তার আবার সূত্রটাও দেয় নাই, তথ্য সূত্র দেয় নাই, ঠিক কি না? কোরআন তো 1500 বছর আগের কিতাব, তাহলে চাঁদের নিজস্ব কোন আলো নেই, এই তথ্য তারা দিল, তথ্য পেল কোথায়? উৎস তো দেওয়া দরকার ছিল, তথ্য সূত্র আল কোরআন আল কারীম, ঠিক কি না? বিগ ব্যাং থিওরি বহুল আলোচিত, যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন, বহুল আলোচিত একটা থিওরি এটা, বিগ ব্যাং থিওরি হালে 50-60 বছর আগে এগুলো প্রমাণ হলো, অথচ 1500 বছর আগে এই তথ্য কোরআনে কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? দরিয়ার পানি দুরকম, মিঠা পানি আর লবণ পানি। রসুল কি দরিয়ার এলাকার মানুষ না মরু এলাকার মানুষ? মানুষ কিছু কিছু আমার দেশেও আছে, তারা বলে কোরআন হলো মুহাম্মদ রচিত, এরকম কিছু কুলাঙ্গার আছে না নাই? আবার কেউ কেউ বলে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ, নাউজুবিল্লাহ, ইসলাম ধর্ম পৃথিবীর কারণা, ইসলাম কার? আদমের দিন কি ছিল? নূহ আলাইহিস সালামের দিন কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের দিন কি ছিল? ইউনুস আলাইহিস সালামের দিন কি ছিল? সকল নবীর দিন কি? আমাদেরও দিন কি? আমাদেরও বিধানের নাম কি? আমাদের এই ধর্মের নাম কি? ইসলাম সর্বশ্রেষ্ঠ না একমাত্র? ভালো করে বলবেন না, একমাত্র। সর্বশ্রেষ্ঠ বললে অন্য ধর্মকে বৈধতা দেওয়া হয়, ইসলাম একমাত্র দিন। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। মুসলমান অন্য কোনো ধর্মের প্রশংসা করবে না, আবার অন্য কোনো ধর্মের ব্যাপারে কোনো কটূক্তিও করবে না। ইসলাম অন্য কোনো ধর্মকে নিয়ে কোনো নেগেটিভ পজিটিভ কিচ্ছু বলবে না, কিন্তু মুসলমানদের জীবনে একমাত্র ধর্মের নাম কি? একমাত্র গ্রন্থ কি? সর্বশ্রেষ্ঠ বললে তাহলে অন্য কিতাবের সঙ্গে এটাকে একটু লেভেল করা হচ্ছে। কেমনে লেভেল হয়? দুনিয়ার সব কিতাব দুনিয়া, আর এই কিতাব হলো আসমানের। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে না বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে? বলেন, যেখানে সকল জ্ঞান শেষ সেখানে কোরআনের জ্ঞান শুরু। জোরে বলে সুবহানাল্লাহ। সব আছে এর মধ্যে। ইউরোপ আমেরিকা কোরআনকে রিসার্চ করে, আবিষ্কার করছে অনেক কিছু, আর মুসলমান কোরআন রিসার্চ করে পাচ্ছে হলো ঈদের নামাজ 12 তকবীর না 6 তকবীর। কথা বোঝেন নাই? আমাদের রিসার্চের দৌড় দেখছেন? এই দৌড়ে আমরা শততা বিভক্ত হয়ে আছি। একটা অমর প্রেজেন্ট ওয়ার্ল্ডে দারুণ দরকার এখন দুনিয়া জুড়ে, ঠিক কি না? আজকে একটা অমর দরকার। ভারতের শ্রী মহাত্মা গান্ধী
তার আত্মজীবনীতে লিখেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে ওমরের মতো একটা নেতার দারুণ প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, কেন ওমরকে কেন প্রয়োজন? ওমর ছিলেন কিওয়ালা, আসতে বলবেন না কিওয়ালা, কোরআনওয়ালা ছিলেন। কোরআন হলো ফুরকান, কোরআন কি একটা সুরার নাম আছে ফুরকান, কোরআন হলো ফুরকান মানে হলো সত্য মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টিকারী হলো কোরআন। আর ওমরের নাম হলো ফারুক, ওমরের নাম কি ফারুক। কোরআন দিয়ে তিনি গোটা সমাজের হক এবং বাতিলকে তিনি পার্থক্য করে দিয়েছেন। এত সুন্দর শাসক তিনি হয়েছেন, একমাত্র কারণ হলো আনুগত্য করেছেন কার? নাম্বার টু, আনুগত্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসুন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। একটা আমল যদি আমরা ঠিক করতে পারি, একটা আমল যদি আমাদের ঠিক হয়ে যায়, আমাদের সম্মানটা কি হবে? আমরা জান্নাতের মধ্যে নবী সিদ্দিকিন সুহাদা সালিহীন এই সমস্ত ভালো ভালো বান্দাদের সঙ্গে আমরা জান্নাতে অবস্থান করতে পারব। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুধু একটা আমল তুই করবি, সেটা হলো ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহীন। জোরে বলুন আল্লাহু আকবার। একটা একটা আমল, কয়টা আমল আজকে আমরা কয়টা আমল শিখে যাব? একটা আমল শিখে যাব, আমার জান্নাত নসিব হবে নবী শহীদ সিদ্দিক সুহাদাদের সাথে। একটা আমল আমরা শিখে যাব। সম্মানিত ভাইয়ের একটু বসুন। এমপি মহোদয় তার মূল্যবান সময় অনেক আস্থা তিনি এসেছেন, আপনারা খুশি না বাজার? শুধু খুশি বললে হবে, মহা খুশি বলতে হবে। সবাই খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও, দ্বীনের আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। কি জীবন আমাদের বলেন, এই তো মরে যাব, একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি। কি সুন্দর চেহারা, কি সুন্দর রূপ লাবণ্য আমাদের, মরে যাব এখন। বড়জনের মধ্যে দুনিয়াতে নাই, নেতা কর্মী লোকজন আত্মীয় স্বজন সব আসবে, কাঁদবে, খাটনিতে চড়াবে, ঘর থেকে বের করার সময় বলবে না জেএমপি মহোদয়কে ঘর থেকে বের করো, বলবে না আব্দুল্লাহ আমিনকে ঘর থেকে বের করো, বলবে লাশ ঘর থেকে বের করো, লাশ গোসল করাও, লাশ কাফনের কাপড় পরাও, লাশটাকে খাটিয়াতে চড়াও, লাশটাকে কবরে নিয়ে যাও। আমার নাম কি হবে? আমার নাম কি হবে? যে নাম আর পদবীর জন্য আজ আমরা লালায়িত, মরার সঙ্গে সঙ্গে জিরো কবরে নেবে। ছোট্ট সন্তান যদি কারো থাকে বলবে সবাইকে, আব্বাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাও আব্বাকে, সে বুঝবেও না। কবরে নামানোর পর আতাহু মালাকান আসওয়াদান ইরজাকান, দুই ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রাব্বুক, তোমার রব কে? আস্তে কোন, তোমার রব কে? ওমা দীনুক, তোমার দল কি? আরো জোরে, তোমার দল কি? তোমার ধর্ম কি? তোমার দিন কি? তোমার জীবন বিধান কি? ওমান হাদার রাজুল, এই লোকটাকে, এই লোকটাকে, ওমান হাদার রাজুল, সঙ্গে সঙ্গে স্ক্রিনে আমার নবীর ছবি নিয়ে আসা হবে, ওমান হাদার রাজুল। আমি এই হাদিসটা যখন পড়ি তখন মনে হয় রাসূল কত আগে আল্লাহর কাছ থেকে জিনিসটা সুন্দর করে বুঝেছেন, যে এক সময় আসবে পৃথিবীতে সব ডিজিটাল হয়ে যাবে, আমার নবীর ছবিটাও সামনে ডিজিটালে, ওমান হাদার রাজুল, এই লোকটাকে তুমি বলো তো, বলবেন নবীজুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এরপর শুরু হবে নতুন জীবন। তিন দিন যাবে না, মাথার চুলগুলো সব খসে খসে পড়বে, ঠিক আছে না? চুলগুলো কি হবে? যে চুলের জন্য কত শ্যাম্পু দিলাম, সাত দিনের ভিতরে গোটা পেটের সমস্ত নাড়িমুড়ি না চোখ মুখ কান্দে বের হয়ে যাবে, কত যত্নে গড়ায় দেহ, দুই মাসের ভিতরে গোটা বডিতে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। কিসের বড়াই? কিচ্ছু না। কিসের অহংকার? কিচ্ছু না। আমরা সব কার গোলাম? আস্তে বলবেন না, কার গোলাম?
একটু চোখ বন্ধ করলেই আমরা ফিরে পাবো, খুঁজে পাবো কাকে? আমার একমাত্র আপনজন কে? আমাকে দেখেন কে? আমাকে নিয়ন্ত্রণ করেন কে? আমার অন্ধকারে কে? আমার আলোতে কে? আমার নির্জন কে? আমার লোকালয়ে কে? আমার সহযোগী কে? আল্লাহ বলছেন, বান্দা তুমি একটা কাজ করবা, আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব, সুন্দর বন্ধু তোমাকে দিয়ে দেব, সেটা হলো তুমি কি করবে জীবনের সকল জায়গায় তুমি দুজনের আনুগত্য করবে। এক নাম্বার কার? আসতে বলবেন না কার? নাম্বার দুই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনুগত্য আগে না ভালোবাসা আগে? ভালো করে বলবেন, আনুগত্য আগে না ভালোবাসা আগে? আনুগত্য আগে। ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু ভালোবাসার সাথে আনুগত্যের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার মধ্যে আনুগত্য নাই। তার বড় প্রমাণ হলো আমার নবীজির আপন ঘরের মানুষ, আপন চাচা, নিজের ঘরের মানুষ, নিজের বাবার আপন ভাই, একই মায়ের পেটের ভাই আবু তালেব আব্দুল্লাহ। ওইদিকে আবু লাহাব কিন্তু অন্য মায়ের পক্ষের সন্তান সে ছিল, কিন্তু আবু তালেব এবং আমার নবজির পিতা আব্দুল্লাহ একই মায়ের ছিলেন। আবু তালেবের কাছে তিনি মানুষ হয়েছেন, জন্মের পূর্বে বাপ চলে গেছে, জন্মের পর পর পাঁচ বছরে মা চলে গেছে, আট বছরে দাদা চলে গেছেন। বিশ্বের সেরা মানুষের জীবনে এতিম অসহায়ত্ব কাকে বলে? সেই নবীজি আট বছর থেকে শুরু করে নিয়া নবুয়তের জিন্দেগি পর্যন্ত দীর্ঘ সময় ধরে যে আবু তালেব রাসূলকে এত ভালোবাসা দিয়েছেন, যে রাসূলকে তিনি ভাষা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, সবকিছু শিখিয়েছেন, আমার নবীকে বিয়ে পর্যন্ত দিয়েছেন, সকল দায়িত্ব পিতার দায়িত্ব যে আবু তালেব পালন করলেন, ভালোবাসার কোনো কমতি ছিল নাকি? ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু সে আবু তালেব আমার নবীজির নবুয়ত লাভের পরে চল্লিশ বছর বয়স, আমার নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি নিজের লোকদেরকে তিনি টার্গেট করলেন, নিজের স্ত্রীর সামনে গিয়ে বললেন, জামিলুনিয়া খাদিজা, খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের শঙ্কিত না জেনে মরে যাই নাকি? সঙ্গে সঙ্গে আম্মা জান, আমার স্বামী গো আপনার ক্ষতি কেউ করতে পারবে না, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি দিনকে রাত করেন না, আপনি রাতকে দিন করেন না, যার মুখ থেকে একটা মিথ্যা কথা শুন কোনোদিন বের হয় না, সে লোকের ক্ষতি পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। নবজি বলছেন, খাদিজা রে, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন কাটালাম তোমার সঙ্গে, ওরে খাদিজা আমি তোমাকে আজকে এমন একটা কথা বলবো যেই কথাই ইতিপূর্বে আমার মুখ থেকে কখনো বের হয় নাই। খাদিজা আমি তোমাকে একটা কথা বলি, কি? আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আমাকে কোরআন দিয়েছেন, আল্লাহ পাক আমাকে নবুয়তের ঘোষণা দান করেছেন, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজার চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, স্বামী গো 15 বছর ধরে যার জিন্দেগিতে একটা চুল পরিমাণ অপরাধ পেলাম না, আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। একটা মানুষ সবার সামনে তার চরিত্র ফুটে তুলতে পারেন, পাবলিক ক্যারেক্টার এসে জনগণের সামনে ভালো হওয়া যায়, কিন্তু বইয়ের কাছে ভালো থাকা সহজ না কঠিন বলেন? আসতে বলবেন না সহজ না কঠিন? কঠিন ব্যাপার। আমার নবীজি সারা জীবন এক কথা বলেছেন, স্ত্রীরা রাতের আবেরে তোমাদের সঙ্গে যা কিছু করি, দিনের বেলা সাহাবীরা যা কিছু করি, 24 ঘন্টা আমার কর্মকাণ্ড গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, কারণ আমার গোটা জিন্দেগির সমস্ত কর্মকাণ্ডই তোমাদের আদর্শের বাস্তব নমুনা। সম্মানিত ভাইরা, সেই নবীজি আম্মা জান খাদিজাকে যখন বললেন, খাদিজা বলছেন যে আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, নবুয়তের সমস্ত দিক এবং বিভাগ আমি আপনার মধ্যে লক্ষ্য করছি। বাড়িওয়ালা ইসলাম কবুল করলেন, সুবহানাল্লাহ বলেন, নবীজির একটু সান্ত্বনা আসলো, তাহলে ইনি ভালোবাসলেন, আনুগত্য করলেন। এবার আপন চাচা আবু তালেব গিয়ে বলেন, চাচা আমি আল্লাহর নবী, আপনার কি বিশ্বাস হয়? আবু তালেবকে মোহাম্মদ বিশ্বাস হয় কিন্তু মানবো না, কি কথা কি বোঝা গেল?
কিন্তু কি করবো না, মানবো না, বিশ্বাস করি মোহাম্মদ তুমি সত্যবাদী মানুষ, তুমি মিথ্যা কথা বলবা না, এটা রাইট, তুমি 100% রাইট, তুমি আল্লাহর পয়গম্বর, কোন সন্দেহ নাই, তার বড় প্রমাণ। আবু তালেব নিজেই বলতেছে মোহাম্মদ শোনো, এই যে সমাজের যে হাল হাকিকত, কোন লোকের হাতে আমার সন্তানগুলোকে দেব না, আমার দুটো ছেলে আছে জাফর আর আলী, তোমার হাতে তুলে দিলাম, তুমি নাও। যখন সুবহানাল্লাহ, আবু তালেব এবং জাফর রাদিয়াল্লাহু আনহু এই দুজনকে আবু তালেব করলেন কি, আমার নবীর হাতে তুলে দিলেন। আবু তালেব ইসলাম কি বলে, হযরত আলী ইসলাম কবুল করলেন, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল করলেন, দুইটা সন্তান ইসলাম কবুল করলেন। কোনদিন আবু তালেব রাসূলকে বলেন নাই, তুমি আমার দুটো ছেলেকে তোমার দলে কেন নিয়ে গেলা, কারণ আবু তালেব তো জানে যে মুহাম্মদ 100% নবী, ভালোবাসা আছে মাগার আনুগত্য আনুগত্য নাই। তাহলে এই আনুগত্য না রেখে ভালোবাসে জান্নাত পাওয়া যাবে? আমার নবীজি কোনোদিন জোর করে বলেন নাই, কারণ ইসলাম জোরপূর্বক কাউকে চাপ প্রয়োগ করে দিন গ্রহণে বাধ্য করতে বিশ্বাসী নয়। লা ইকরাহা ফি দ্বীন, দিন গ্রহণে কোনো জবরদস্তি করা যাবে না। আমার নবীজি কাউকে কখনো প্রেসার ক্রিয়েট করে ইসলামের দিকে আকৃষ্ট করেননি, গোটা পৃথিবীবাসী আকৃষ্ট হয়েছে আমার নবীজির মহান চরিত্র উদ্বুদ্ধ হয়ে। যে নবীর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বের হলো না, যে নবীর জিন্দেগিতে একটা মুখ থেকে স্লিপিং কোনো ওয়ার্ড বের হলো না, সেই নবীজির উম্মতদের মুখ থেকে আজকে বেশি সত্য কথা না মিথ্যা কথা বলেন, সত্য কথা না মিথ্যা কথা। ফোন তো আসি মাশাআল্লাহ, ভাই আপনি এখন কোথায়? আমি যে জাহান্নামের চৌরাস্তায়। আছে না নাই? আছে। একজন মানুষের, আপনি কথা বলবেন না, আপনি চুপ থাকবেন, একজন মানুষের জীবনে, একজন মানুষের জীবনে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য একটা আমলই যথেষ্ট, জিব্বার লাগামকে টেনে ধরা, ঠিক কিনা? জিব্বা কন্ট্রোল, আমার দেহ কন্ট্রোল। রাসূলের হাদিস দেখেন কি দার্শনিক, কি কি দর্শনের হাদিস। রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো, প্রত্যেক দিন আদম সন্তান যখন সকালবেলা করে, ইদা আসবাহা ইবনা আদম ফাইন্নাল আবা কুল্ল শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইউজাজতা ওয়াজাজনা। সকালবেলা যখন হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কান নাক মুখ সব জিব্বার কাছে আসে। কার কাছে আসে? জিব্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, জিব্বা আমাদের জন্য তুমি দয়া করে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক, আর তুমি যদি ব্যঠিক হয়ে যাও আমরা ব্যঠিক। মিথ্যা সাক্ষী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তুমি মিথ্যা সাক্ষী দিয়া 14 বার হজ করলে তোমার হজ কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার দেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? আমরা সতর্ক হব, আমরা জিব্বাকে কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ভালো হলে আল্লাহ আমাদের ভালো কিছু করবেন, আমরা খারাপ হলে আমাদের কপালে কি আছে, কি আছে বলেন? লাইন তো দুইটা, একটা জান্নাত আর একটা কি জাহান্নাম। আমরা কোথায় যেতে চাই? কি মিথ্যা কথা কয়া? হ্যাঁ, মিথ্যা কথা বলে আমরা সত্যবাদীর কাতারে ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। নবীজি মাঝে মাঝে ওয়াজ করতেন, সাহাবা কেরাম কিনে একদিন বলেন, সাহাবীরা একটা ইতিহাস শুনাই, শুনান। রাসূল বলেন, তোমরা কি জানো, বনি ইসরাইলদের যুগে, বনি ইসরাইলদের জামানায় 3 যুবক হঠাৎ করে তাদের একটা সফরের প্রয়োজন হলো, সফরে বের হয়ে গেছে, প্রচন্ড ঝড়, সেই প্রচন্ড ঝড়ে, পাহাড়িয়া ঝড়ে তারা আটকা পড়ে গেল, কোথায় যাবে? তারা একটা পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নিল, প্রচন্ড বৃষ্টি শুরু হলো, সেই পাহাড়ি বর্ষণে বিশাল ওজনের একটা পাথর এসে সেই গুহার মুখে আটকে গেল। এখন তাদের মরা ছাড়ার কোনো উপায় নাই, তিনজনের চেহারা শুকে গেল, চোখ ভীতিভীত হয়ে গেল। তিনজনই বলল, বন্ধু এই জায়গা থেকে বাঁচানোর কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না, একমাত্র বাঁচাতে পারবেন কে? এই হাদিসটা বর্ণনা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, সাহাবীরা এরপর কি হয়েছে জানো? বলেন হুজুর। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, ওই পাহাড়িয়া গর্তের মধ্যে প্রথম যে যুবক, সেই যুবকটা চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমল করার চেষ্টা করেছি,
আমার কাছে একজন শ্রমিক সকালে কাজ করে, সকালে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ শেষ করলো, তার শ্রমিকের যে ন্যায্য পাওনাটা আমি দিতে পারি নাই সেই দিন, পরের দিন থেকে আমি অনেক দিন যাবত তাকে খুঁজে পাই না, কিন্তু হঠাৎ করে একদিন তাকে পেয়ে গেলাম, এর মাঝে বহুদিন চলে গেছে, আমি ওই টাকাটা কি আমার কাছে ফেলে রাখি নাই, তার ওই টাকা দিয়া একটা সাগি কিনেছি, সেই সাগিটা ধীরে ধীরে বড় করেছি, তার পেট থেকে বাচ্চা হয়েছে, এরপরে ধীরে ধীরে এমন একটা বড় ছাগলের পাল হয়ে গেল, ওই লোকটা দীর্ঘদিন পরে আসলো, আমি তাকে সেই টাকাটা না দিয়া, শ্রমিকের পাওনা ওই টাকা না দিয়া, ওই টাকার আমি হক আদায় করে আমানত পূরণ করে ওই ছাগল পালটা আমি তার হাতে তুলে দিয়েছিলাম। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এতটুকু আমল তো আমি ভালো করেছি, আল্লাহ তোমার কাছে যদি পছন্দ হয় এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, ওই যুবক যখন এই দোয়াটা করেছে পাহাড়ের মুখ থেকে তিন ভাগের এক ভাগ সেই পাথরটা সরে গেছে। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমলের চেষ্টা করেছি, এক রাতের বেলা গভীর রাতে এসেছি বাড়িতে, আমার স্ত্রী দরজাটা খুলে দিল, দরজা খুলে দেওয়ার পরে আমার সামনে এক গ্লাস দুধ খেতে দিল, দুধ পান করতে দিল, আমি আমার বউকে বললাম আমার মা কোথায় আছে, মা পাশের ঘরে আছে, আমি গ্লাসটা নিয়েছি, গ্লাসটা নিয়ে আমি না পান করলে না পান করে আমার সন্তান সেই দুধ পান করার জন্য কান্না করলো, আমি তাকেও দিলাম না, আমি নিজেও পান করলাম না, সেই গ্লাসটা নিয়ে মার দরজায় গিয়ে দেখলাম দরজা খোলা, মা ঘুমিয়ে পড়েছে, মাকে ডাকও দিলাম না, মাকে ডাক না দিয়া মার শিওরে এই গ্লাসটাতের মধ্যে নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে সময় কাটালাম। মার যখন ঘুম ভেঙে গেল, মা সামনে তাকায় বলে, বাজান গ্লাসটা হাতে নিয়ে তুই দাঁড়া আসিস কেন? বলে, মা আমি তোমাকে দুধ পান করাবে সেই জন্য দাঁড়ায় আছি। আমার বৃদ্ধা মাকে কোলের মধ্যে নিয়া আমি নিজে না পান করে সন্তানকে না পান করায় দিয়া আমি আমার মাকে দুধ পান করিয়েছি, মার সেবা করার চেষ্টা করেছি, আল্লাহ গো মেহরবানি করে বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। তিন ভাগের আরেকটা ভাগ, দুই ভাগ সেই পাথরটা নিচের দিকে নেমে আসলো। তৃতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার চাচাতো বোন, একদিন আমি আমার চাচাতো বোনের সঙ্গে কন্ট্রাক্ট হলো, চুক্তি হলো, আমি আমার বোনের ঘরে ঢুকলাম, আমি তার সঙ্গে জেনার কাছে লিপ্ত হয়ে যাব। একদম গুরুত্বপূর্ণ মুহূর্ত আমি পার করছিলাম, এমন সময় আমি আমার সেই চাচাতো বোনের দুই উরুর মাঝখান পর্যন্ত গিয়েছিলাম, সেই সময় লক্ষ্য করে দেখি আমার সেই বোনের চোখে টপ টপ করে পানি পড়ে। আমি আমার বোনকে বললাম, তোমার চোখে পানি দেখি কেন, তুমি কেন কান্নাকাটি করছো? এবার বোনটা বলছে, শোনো আমার ভাই, তুমি আমার ভাই, আমি তোমার বোন, কিন্তু তুমি কি লক্ষ্য করো না এই যে আমরা দুজন শুধু এই জায়গায় নাই, তৃতীয় আরেকজন বড় সাক্ষী আছেন, আরশের মালিক মহান রব্বুল আলামিন। তুমি কি একটু চিন্তা করো না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আমি করেছি কি, সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে আমার মেন্টালিটি চেঞ্জ করে দিয়া তোমার দিকে আমার মনটা আমি দিয়ে দিয়ে জেনার কাছ থেকে নিজেকে আমি বিরত রেখেছি, আল্লাহ মেহরবানি করে ওই কাজটা তোমার দরবারে কবুল হলে পরে বিপদ থেকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে টোটাল পাথর সরে গেল, এই তিন পাহাড়িয়া গর্ত থেকে তিন যুবক নিরাপদ আশ্রয় বাড়ির দিকে ফিরে চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা আমল শিখলাম আমরা, আসতে বলবেন না কয়টা আমল। নাম্বার ওয়ান হলো আমানত। নাম্বার ওয়ান কি? আমানত ঠিক রাখতে হবে। আমানতদারিতা যার নাই তার ইমানই নাই, নামাজ দিয়ে ইমানের চেক হবে না, রোজা দিয়ে ইমানের চেক হবে না। নামাজ তো আমার আপনার ডিউটি, নামাজ তো পড়তেই হবে, নামাজ তো আমার আপনার জন্য ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু নামাজ দিয়ে ইমানের চেক হবে না। একটা মানুষের ইমান কতটুকু ভালো খারাপ সাত দিন লেনদেন করলেই টের পাওয়া যায়, ঠিক কিনা? আজকে করজে হাসানা নাই, আজকে কেউ কাউকে করজ দেয় না, করজ না থাকার কারণে আজকে সুদের প্রকোপ বেড়েছে, ঠিক কিনা? মানুষ মানুষকে বিশ্বাস করে না, কাউকে টাকা দিলে করজ দিলে বিপদে কে থাকে? যে নিল সে কি বিপদে, না যে দিল সে বিপদে? অথচ বিপদে পড়া বিপদে থাকার কথা কার? যে নিল সে বিপদে থাকবে, কিন্তু এখন যে দেয় সেই বিপদে। রাগের ঠেলায় বলে, তুমি সত্যি করে বলো তো টাকা টিকা আমাকে দিবা না, তুমি কি সত্যি আমাকে দিবা না? যা, তুই না দিলি
হাসরের দিন তুলে নেব। এই জবাবে এখন ওই লোক বলে, যাক লম্বা ডেট পাইলাম। কি বুঝলেন আপনি? আছে না নাই এরকম? আছে না নাই? যার আমানত ঠিক নাই তার ইমান কেমনে ঠিক থাকে? এজন্য এগুলোকে আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার টু শিক্ষা পেলাম, এই পৃথিবীতে সবচেয়ে দামি একজন মানুষের কাছে আল্লাহ রাসূলের পরে মা এবং বাবা। মা এবং বাবা, মার দাম বেশি না আব্বার দাম বেশি? আব্বার দাম কম। আমরা খুব কম দামি নাকি? বলেন আব্বার দাম বেশি না মার দাম বেশি? বাবার দামি বেশি, বাবার দাম বেশি, বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনি কাউকে দাম কম বেশি করতে পারবেন না। দুই চোখের মধ্যে কোন চোখটা দামি, ডান চোখ না বাম চোখ? এখনক্ষণ বাম চোখ, এখনক্ষণ ডান চোখ, দুই চোখই দামি। আব্বা আম্মা দুজনে আমার চোখের সমান। অনেক ফ্যামিলি আছে মার গ্রুপে যায়, আছে তো? আছে এরকম বাপকে এক সাইড করে রাখে, আছে না? আছে না নাই? আছে। একটা সংসারের মূল মুরব্বী মা হবেন না বাবা হবেন? বলেন মূল মুরব্বী মা হবেন না বাবা হবেন? বাবা হবেন। বাবা মাকে চালাবেন না মা বাবাকে চালাবেন? বাবা মাকে চালাবেন, স্বামী স্ত্রীকে চালাবেন। আর রিজালু কাওয়ামুন আলা নিসা, দুজন হলি তো সেখানে একটা নেতা বানাতে হবে, তিনজন হলি নেতা বানাতে হবে। কোথাও সফরে যাচ্ছেন রাসূলের সুন্নাহ, ইযি কানা সালাসাতু ফি সফরিন ফালইয়ামির ওয়াহদুহুম। তোমরা যখন কেউ সফরে যাবে সেই সময় তোমরা তিনজন হলেও একজন নেতা বানাবে, একটা বাড়ির স্বামী স্ত্রী দুজন, এর মধ্যে নেতাকে। কে বলেন কে কর? স্বামী। এজন্য বাবা তো নেতা, বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। আচ্ছা এই শিক্ষাটা আমরা পেলাম, আব্বা আম্মার সঙ্গে কেউ আমরা নাফরমানি করতে যাব না, খারাপ আচরণ করতে যাব না। নাম্বার তিন কি শিখলাম বলেন যুবকরা? এই যুবকরা বলেন বলেন, যৌবন কন্ট্রোল করার দরকার আছে না নাই? তোমার সামনে চাচাতো বোন নাই, খালাতো বোন, মামাতো বোন আছে না নাই? শুধু খেলার বাড়ি ঘন ঘন যায়, খেলাম্মা আসসালামু আলাইকুম, খেলাম্মা আসসালামু আলাইকুম, মানে ওর খালাতো বোন একটা আছে। সালামের নিয়ত ভালো, সালামের নিয়ত ভালো না, এগুলো খেয়াল করতে হবে। পর্দার বিষয়গুলো খেয়াল করতে হবে। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ? আসতে বলেন দেখা করা জায়েজ? বেড়াই খেত খায়। আল্লাহ পাক এই ক্ষেত্রে খুব সতর্ক থাকতে বলেছেন। এলাকায় আছে কিনা জানি না, দুলা ভাইয়ের পিছনে শালি হুন্ডাই চড়ে চড়ে, দুজন চড়ে হুন্ডাই চড়ে, দুলা ভাইয়ের পিছনে যদি শালি হুন্ডাই চড়ে, শালি এখন মনে মনে ভাবে দুলা ভাই মানুষ সম্মান দেই, একটু মাঝখানে গ্যাপ রেখে একটু দূরেই বসে, দুলা ভাই সামনে যে এমন ব্রেক মারে গ্যাপ পূরণ করে। এই সমস্ত দুষ্টমি করার সুযোগ কোন মুরব্বিরি দেওয়া যাবে না, ঠিক কিনা? আজকে চরিত্র, আজকে সন্ন্যের কোঠায় আমরা শিক্ষার দিক থেকে ডেভেলপ হলেও কিন্তু চারিত্রিক ধস এত নিচে নেমে গেছে আমাদের, গোটা ক্রিকেট অঙ্গনকে কলঙ্কিত করেছে এক বেদত, ঠিক কিনা? তোমরা হলে দেশের যুবকদের আইকন, তোমাদেরকে খুব সতর্ক হয়ে চলা উচিত। সাউথ আফ্রিকার একজন খেলোয়াড়, একটা উলঙ্গ দেশ সাউথ আফ্রিকা, হাশিম অমলা, যুবকরা চেনো না? হাশিম অমলা, মুখ ভরা তার দাড়ি, হাশিম অমলার স্ত্রী গোটা পৃথিবীর একজন সেরা খেলোয়াড়দের তালিকায় হাশিম অমলা, অথচ তার স্ত্রীর হাত মোজা, পা মোজা, পৃথিবীর কোন পুরুষ তার স্ত্রীকে দেখতে পায় না। সে যদি সাউথ আফ্রিকার মতো একটা দেশে থেকে যদি এমন ইসলামী লাইফ যদি ক্রিয়েট করতে পারে, আমি সাইদ আনোয়ারকে, সাইদ আফ্রিদিকে, ইনজামামকে একদিন একসঙ্গে মক্কার সামনে দেখলাম। সাইদ আনোয়ারকে জিজ্ঞাসা করলাম যে আপনি খেলেন না কেন? সে যখন অলরাউন্ডার ছিল সে সময় বলিউডের বহু নায়িকা পর্যন্ত তার প্রেমে পড়েছে, সেই সাইদ আনোয়ার বলে, ভাই এই দুনিয়া তো কিচ্ছু না, খেলতাম আশা সব ছেড়ে দিয়ে আমি এখন কসাইগিরি করি। করাচিতে আমার একটা কসাইয়ের, কসাইয়ের গোশতের দোকান আছে ভাই, কিচ্ছু না, আমরা চেঞ্জ হয়ে গোলাম হয়ে যাব কার? আসতে বলবেন না কার? যদি কেউ অন্য কারো বউ ভাগায় নিয়ে আসে, এদেশের পেনাল কোড, এদেশের যে আর্টিকেল, যে ল আছে, এই লতে বলা আছে 494-495 আর্টিকেল, কোন পুরুষ যদি অন্যের বউকে ভাগায় নিয়ে আসে তার শাস্তি হবে মিনিমাম 7 বছর সশ্রম কারাদণ্ড। অতএব আমি মাননীয় বিচারকদের কাছে বিনয়ের সুরে বলতে চাই,
বিনয়শ্বরে বলবো অপরাধকে প্রশ্রয় দিবেন না। এই সমস্ত অপরাধ সামনে আসলে পারে চূড়ান্তমূলক শাস্তি দিন, নচেত আপনার বউ আরেকজন ভাগায় নিয়ে যাবে। সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমি অত্যন্ত খুশি আজকে আনন্দিত যে আমার পাশে একজন জাতীয় ব্যক্তিকে পাশে নিয়ে আমি কথা বলতে পারছি। আমার বুকটা আজকে ভরে গেছে, আমার বুকটা আজকে আমি খুবই আনন্দিত। আজকে সম্মানিত ভাইয়েরা, আমরা এমপি মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং এটাও প্রমাণ হলো এ পর্যন্ত বাংলাদেশে কোথাও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি যে মাহফিল চলবে না, মাহফিল বন্ধ হবে। এগুলো মিথ্যা প্রচার যে সরকার মাহফিল বন্ধ করেছে। না, সরকার মাহফিল বন্ধ করে না, মাহফিল বন্ধ করে স্থানীয় কিছু আতি পাতি নেতাগুলো, কিছু নোংরা নেতৃত্ব আছে না নাই? ওই সমস্ত বেয়াদবগুলো এমপি মহোদয়ের সঙ্গে খারাপ আচরণ করে, আছে এরকম, আছে না নাই? উশৃঙ্খল কিছু লোক আছে যারা সব জায়গায় বেকায়দা। এই ধরনের লোকগুলো মাহফিল নিয়ে তারা নেগেটিভ কথাগুলো বলে, বিভিন্ন কথাগুলো বলে, নাম নিয়ে গণ্ডগোল। আমার নাম আগে কেন, আমার নাম পরে কেন, মাহফিল হবে না? আমি অভিজ্ঞতা নিয়ে কথাগুলো বলতেছি, কিন্তু আজকে আমি এত সুন্দর একটি পরিবেশ পেয়েছি, সহনশীল পরিবেশ, আলহামদুলিল্লাহ। এটাও প্রমাণ হলো যে আজকের এই মাহফিল এটা প্রমাণ করছে এই এই দেশে মাহফিল কখনো বন্ধ হবে না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা আনুগত্য করব কার? আস্তে বলবেন না, কার? আবু জেলকে, আবু কে, আবু তালেবকে আনুগত্য করেছেন? আবু তালেবকে আনুগত্য করেছেন না? খাদিজা, খাদিজা ভালোবাসা, ভালোবাসা ছিল কি ছিল না? ভালোবাসা ছিল, আনুগত্য ছিল। ওঠে কারা? এ ওঠে কেন? বসেন, আমি কি দোয়া করে দেব? আমি কি শেষ করে দেব? ওঠেন কেন, বসেন। নামাজ আজান হয়েছে আর 15 মিনিট আমি সময় চাচ্ছি, আমাকে সময় দিবেন? 15 মিনিট সময় চাই, আমাকে একটু দেন সময়, আমি এই সাবজেক্ট একটু শেষ করে দেই। দয়া করে কেউ উঠবেন না, যে উঠবে তাকে জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন। তবে আমি এমপি মহোদয়কে তা বলছি না, ওনার জরুরত থাকলে উনি যাবেন। জি জি, ঠিক আছে জি। উনি মানে উনি মানে বিব্রত বোধ করছেন যে আমি কি করি। আমি ওনাকে অনেক আগেই রুখসত দিয়েছি, উনি যখন তখন যাবেন, কোনো সমস্যা নেই। জি জি, আসসালামু আলাইকুম সকলে। আজকে আমরা অত্যন্ত সকলে আমরা অত্যন্ত প্রাণ ভরে মন ভরে আমাদের এইখানে প্রধান বক্তারা শুনছি। আমি আপনাদের সকলকে আবারও আপনাদের সকলের জন্য আমি দোয়া কামনা করে, আমার জন্য দোয়া কামনা করে, দেশের ভালো জন্য দোয়া কামনা করে, আপনাদের হকার মরকারের সকল কিছু আমি ভালো কামনা করে আপনার থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি জি, সম্মানিত ভাইয়েরা, আমরা এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তুমি তাকে সুস্থ সেহাতে কুল্লিয়া দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে এখন তাকান, সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? আমার দিকে দেখেন একটু, কোরআনের মহব্বত একটু আমার দিকে তাকান। তাহলে আমরা ভালোবাসবো আগে না আনুগত্য করবো আগে? ভালোবাসা আগে না আনুগত্য আগে? আনুগত্য হবে এক নম্বর কার? আসতে বলবেন না, কার? নাম্বার টু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জায়গায় কোনো মাফসি করা যাবে না। রাসূল যা বলেছেন আমাকে তাই বলতে হবে, আল্লাহ যা বলেছেন আমাকে তাই বলতে হবে, এটাই হচ্ছে আনুগত্য। আবু তালেব তা করলেন না। আবু তালেব করলেন কি? আমার দিকে তাকান। আবু তালেব করলেন কি? দুনিয়া থেকে বিদায়ের মুহূর্ত যখন চলে এলো, আমার নবী জাস্তে করে বলছেন পার্শ্বে শিওরে বসে বলছেন, চাচা আমি আপনাকে কোনোদিন জোরপূর্বক কোনো কথা বলি নাই, দিনের ব্যাপারে আমি আপনাকে তাকাদা দেই নাই, আপনি দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন, আজকে আমি আপনাকে একটু করজোরে মিনতি জানাই, একটা বারের জন্য আপনি কালিমা পড়ে দিনটা গ্রহণ করে নেন। চাচা আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, ভালোবাসা দিয়েছেন। আবু তালেব বলতেছে, মুহাম্মদ আমাকে এই কথা বলতে যেও না, কারণ আমি আমার বাপ দাদার বাইরে যেতে পারবো না, এমন কথা বলার মতো লোক এখন আসে না নাই। আমার দাদাও চোর আমিও চোর, আমার বাপও চোর আমিও চোর, আসে না নাই? আমার বাপ এই দল করে গেছে, আমাকে এই দল করতে হবে। আমার বাপ জাহান্নামের কাজ করে গেছে, আমাকেও জাহান্নামের কাজ করতে হবে।
এমন চেতনা লালনকারী লোক এখনো আছে না নাই? আছে। এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলোকে আমলে নিয়ে আসা যাবে না আমার বন্ধুগণ। কারণ দাদার আমার দাদার কবরে দাদা যাবেন, আমার কবরে আমি যাব, বাবার কবরে বাবা যাবেন, আমার কবরে আমি যাব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার বাপ আসর কি কাফের, তার বাপ কি কাফের। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে কি, তার ছেলে কি কাফের। আমার ভাইরা, ইসলাম তেমন একটি দিনের নাম পিতা পুত্রের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বদর যুদ্ধের দিনে বাপ একদিকে সন্তান একদিকে, যুদ্ধের ময়দানে জাররাহ কাফেরদের পক্ষ থেকে উবাইদ বাপ আর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ করতে আসছেন। যুদ্ধে মুখোমুখি হয়ে গেল, বাপ বেটাকে দেখে, বেটা বাপকে দেখে। উবাইদ বলেন, আমি আমার আব্বাকে দেখতে পেলাম, কিন্তু আব্বাকে দেখে আমি কি করলাম, তিনি তরবারি গুটায় নিলেন। পরক্ষণে তিনি ভাবলেন, আমি আমার জন্মদানকারী বাপকে বাপ মনে করে আজকে যদি আমি ছেড়ে দেই, সে তো আমার রাসূলকে আনুগত্য করে নাই, আল্লাহকে আনুগত্য করে নাই, আমার নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, সে তো ইসলামের দুশ্মন, আমি তাকে রক্ষা করতে পারবো না। সঙ্গে সঙ্গে তিনি উঠান করে ঘুরে নিয়া তরবারি কোষ মুক্ত করে চোখটা বন্ধ করে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে কল্লা বরাবর মেরে দিলেন তারা তরবারি। এক আঘাতে তরবারি আঘাতে মস্তকটা ছিটকে পড়ে গেল, দেহটা একদিকে চলে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয়, ঠিক সেই সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন সবার মুখে হাসি, কিন্তু উবাইদের মুখে হাসি নাই। রাসূল বলছেন, সাহাবীরা, আমার উবাইদের মুখে হাসি নাই কেন, উবাইদের কি হয়েছে হুজুর? উবাইদ আজকে তার বাপকে হারিয়ে ফেলেছে বদরের প্রান্তরে। নবীজি বললেন, সাহাবীরা, উবাইদের বাপকে তোমরা কারা মেরেছো, ঠিক করো নাই? সবাই মিলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, উবাইদের বাপকে আজকে আমরা মারতে যাই না, উবাইদের বাপকে আজকে উবাইদা নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আনুগত্যের কারণে, কিসের কারণে? আনুগত্যের কারণে। বাবার প্রতি ভালোবাসা আছে, কিন্তু আনুগত্য? সঙ্গে সঙ্গে আমার নবীজি দুইটা হাত আগায় দিয়ে বলছেন, উবাইদারি তুই আমার দিকে চলে আয়। আমার নবীজি তাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে বলে ফেলেন, উবাইদা, আজকে তুমি যে কাজটা করেছ, আজকে তোমার জীবনের শ্রেষ্ঠ আমল হয়ে গেছে, তোমার জন্য আল্লাহর আটটা জান্নাতের দরজা অপেক্ষা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আনুগত্যের যদি চরম প্রকাশ, চরম প্রকাশ যদি দেখাতে চাই, আনুগত্যের বহি প্রকাশ যদি দেখাতে চাই, ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? মানে ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? ভালোবাসার জন্য অনেকে আছে, ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি আছে না নাই? ভালোবাসা দেখানোর জন্য ঈদে মিলাদুন নবী কত কি পালন করে, কত কি উদযাপন করে, এটার নাম প্রকৃত ভালোবাসা নয়। ভালোবাসার বই প্রকাশ আর আনুগত্যের মধ্য দিয়া নবীর বিরুদ্ধে আজকে কত কথা বলে, অনেক লোক আছে আমার দেশে চুপ মেরে বসে থাকে, আছে না নাই? রাসূলকে গালি দেওয়ার পর যে মুসলমানের কলিজায় ক্ষত সৃষ্টি হয় না, সেই হৃদয়টা হলো মুনাফিকের হৃদয়। রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যেই কথা বলুক না কেন, আমরা তার জিব্বা টেনে ছিড়ব। রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।